স্কুলে চলছিল নতুন বই বিতরণ। তার মধ্যেই নবম শ্রেণীর পড়ুয়ার ব্যাগ থেকে উদ্ধার হলো কার্তুজ সহ দেশি পিস্তল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের পাথরঘাটা এলাকায় সুদর্শন নগর হাই স্কুলে। প্রথমে সকলেই ভেবেছিলেন খেলনা পিস্তল, পরে দেখা যায় পিস্তলটি লোডেড। এই ঘটনায় স্কুলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়, থানায় অভিযোগ দায়ের করা হয়। খবর পেয়ে পুলিশ পিস্তল উদ্ধার করে ও ছাত্রটিকে আটক করে। বুধবার ধৃতকে জুভেনাইল আদালতে তোলা হয়। স্কুল সূত্রে খবর, পড়ুয়া সদ্যই ক্লাস নাইনে উঠেছে, স্কুলের নতুন শিক্ষা বর্ষের সরকারি বই বিতরণ চলছিল, সেখানে পড়ুয়ার সহপাঠীরা তার ব্যাগে পিস্তলটি দেখতে পায়। পুরো ঘটনায় আতঙ্কে আছেন স্কুলের অন্যান্য পড়ুয়ার অভিভাবকেরা। তারা স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা না বলে বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। একটা এর থেকে নাইনে উঠছে, সেই ছেলের ব্যাগ থেকে পিস্তল পাওয়া গেছে। আমি প্রথমে বললাম যে খেলনা পিস্তল টিস্তল হবে, বন্ধু বান্ধবকে দেখাতে নিয়ে আসছে। পরে বাইদে ভাই শুনলাম যে না, সেটা লোডেড পিস্তল, অরিজিনাল পিস্তল। পুলিশ এসে ওকে উঠাই নিয়ে গেছে। তারপরে আমি বাড়িতে গেলাম, আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম। আমার ছেলে বলল, বাবা আমি তো বই নিয়ে চলে আসছি, আমি সঠিক জানি না। আমার ছেলেটা নাইনে থেকে আবার টেনে উঠছে। যখন এই খবর শুনতে পেলাম তো আতঙ্কিত। ছেলের মা বলছে স্কুলে যাইতে হবে না, আগে মাস্টারদের সামনে বলো ও কার সঙ্গে রাগ আছে, কাকে মারতে যায়, কাকে মেরে দিবে, এরকম একটা আতঙ্কে আমার ছেলেটা আজকে স্কুলে আসেও নি। বংশিয়ারি থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ওই পড়ুয়া কাদের সঙ্গে মিশত, পড়ুয়ার কাছে পিস্তল এলোই বা কিভাবে, তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার পিছনে কোনো চক্র আছে কিনা, পরিবারের কেউ যুক্ত কিনা, সেসব দিকও খতিয়ে দেখছে পুলিশ। সুদর্শন নগর পিবি স্কুল যেটা আছে পাথরঘাটার, ওখানকার থেকে ফোন করা যে এরকম একটা ক্লাস নাইনের ছাত্র, সে একটা আর্মস নিয়ে স্কুলে এসছে, সে শুনে আমি সঙ্গে সঙ্গে পাঠাই আমার ভ্যানকে। তো গিয়ে আপনারা দেখতেই পেলেন যে আর্মসটা একটা ইম্প্রোভাইজড আর্মস আছে, সঙ্গে এক রাউন্ড অ্যামুনেশনও আছে, যেটা ওর কাছ থেকে পাওয়া যায়। হ্যাঁ, অভিযোগ হয়েছে, আমরা কেস করছি। নাম তো মাইনরে বলা যাবে না, নাম আছে, মাইনর ছেলে আছে, এবং তার সঙ্গে যারা মিশত বা কী করতো তারা, সেই সম্বন্ধে আমাদের ইনভেস্টিগেশন তো আজকে শুরু হলো, কেস আজকে হচ্ছে, ইনভেস্টিগেশন চলবে এবং পরবর্তীতে যা হবে ডেভেলপমেন্ট আমরা জানতে পারবো। কি কারণে আগ্নেয়াস্ত্র স্কুলে এনেছিলেন ওই পড়ুয়া, স্কুলে পিস্তল আনার পিছনে কি কোনো কারণ ছিল, সব মিলিয়ে স্কুলে পড়ুয়ার আগ্নেয়াস্ত্র নিয়ে আসা নিয়ে চিন্তিত স্কুল কর্তৃপক্ষ। দক্ষিণ দিনাজপুর থেকে ক্যামেরায় অমিতাভ বর্মনের সঙ্গে শঙ্কর দাসের রিপোর্ট, নিউজ টাইম।